Prabhat, Swagatam Chanai Sabatrilo, Studio Mangitashri, our Prathamek Breaking News. Mohanaguri Gobhat Surar Logo Atekan Ho Hunari Connection Ahise Puhurloi. Hon Suri at a Brihot Racket would cut for his Bhagadot Puraroki. Tini Hunari Hoho, Dui Gobhat Sura, Greptar Korahose. Uddar Korise, Paslak Tokar, Suri Korahun. Suri Kora, Olonkar, Hunari Dora, Golailo, played Bonailo Silit with Sure. Dui Surak, Mohanaguri Hadgam, Aru, Borpetar Pura Greptar Korahose. Rito Dui Sur, Hun Kumar. Das or Lal Chandali, Rito Hun Kumar Dasor Ghor Hadgao, Tarifale, Lal Chandor Ghor Hose Borpeta, Etini Gobhat Sura Logo Jorito, Laktokiar Hunari, Laktokiar Pora, Gaptar Korese, Tini Hunari, Rito Tini Hunari, Yagpor Ali, Nirmal Mondol, Arujibon Kormokar. কিন্তু ইয়াত আৰু এটা ডাঙৰ চক্র ডাঙৰ গ্যাং এটা জড়িত হৈ থাকিব পাৰে নেকি হেয়াহে প্ৰশ্ন লাখটকিয়াৰ জুৱেলৰীত কৰ্মৰত আছিল তিনিজন 8 জুলাইত পাৱাৰ হাউছৰ ভৈৰৱ বৰ্মনৰ ঘৰত চলাইছিল লুটপাট ভৈৰৱ বৰ্মনৰ ঘৰৰ পৰা লুটি নিছিল 7 লাখ টকাৰ অলংকাৰ সিসিটিভিত বন্দী হৈছিল ঘৰত চুৰি হোৱা সেই গুটেই দৃশ্য সুৰৰ দৃশ্য সুৰৰ প্ৰৱেশৰ দৃশ্য বন্দী হৈছিল কেমেৰাত CCTV visual or adharat Bhagadottapur arokhiye cholaisil obhijan surar daltur pora bohu apottijana hamogriu jobdo korise suri karjot byabohrito pulsar bike ekhon jobdo korise arokhiye hito panch janok jera abhyahato rakhise Bhagadottapur arokhiye aro khon suri chakratur hoite lakh tokiya rekangkho kunari jorito hoi thokar honde arokhir ami thuniyake amar source tos engage kori source jodi ami information palu ei suri karjo hongotito kara আমি দুজন লোকক একেলগে জিখন গাড়ীৰে আহি বাইকেৰে আহি তেওঁলোকে চুৰি কাৰ্যটো সংগঠিত কৰিছিলে সেইমতে তেওঁলোকক গৈ আমি ধৰিলোঁ ধৰি মাত্ৰ চুৰিৰ জিখন বাইকেৰে আহিছিলে সেইখন বাইকো ধৰা হল তাৰ পিছত পৰৱৰ্তী সময়ত তেওঁলোকে জি টি-শার্ট পিন্ধিনা মানে তেওঁলোকে চুৰি কাৰ্যটো কৰিব আহিছিল সেইবিলাক আমি সিজ কৰিলোঁ তেওঁলোকে জিবিলাক ইকুইপমেন্ট ইউজ কৰে স্ক্ৰু ড্ৰাইভাৰ তাৰপিছত সাবুল এনেকুৱা ধৰণৰ বস্তুখিনি আমি হেই কৰিলোঁ আৰু পাছত তেওঁলোকক ধৰি উঠাৰ পাছত তেওঁলোকৰ পৰা তেওঁলোকে দেখুৱাই দিয়া ধৰণে ঘটনাটো স্বীকাৰ কৰিলে দুজন মানুহ আমি ধৰিছিলোঁ সুনু কুমাৰ দাস আৰু লালচান আলী দুয়োজনক ধৰি তাৰপিছত সুতপুচ কৰাৰ পাছত তেওঁলোকে স্বীকাৰ কৰিলে হয় ফোনখিনি চুৰ কৰিছে আৰু সেই ফোনখিনি আপোনাৰ আকবৰ আলী আকবৰ নামৰ মানুহজন আৰু হেৰি নজৰুল মণ্ডল এইকেইটাৰ নামত তাৰমানে হেৰি কৰিছিলে আপোনাৰ বিকিছিলে আৰ তাৰ পিছত হুন গলা হিয়া একাংশ খুনাৰীৰ সহায়ত প্লেট বনাই লৈছে এই সন্দৰ্ভত সবিশেষ ৰিপৰ্ট আগবঢ়াইছে আমাৰ সাংবাদিক উৎপল হালৈৰ এই মুহূৰ্তৰ এটা ডাঙৰ খবৰ দিবলৈ ওলাইছো যে ৰাজধানী চহৰ গুৱাহাটী মহানগৰত সংগঠিত হৈ অহা চুৰি ডকাইতিৰ লগত জড়িত হৈ পৰিছে লাখ টকীয়াৰ নাম আৰু লাখ টকীয়াৰ পৰা এটা বৃহৎ নেক্সাছ গঢ় লৈ উঠিছে যি খবৰ পোহৰলৈকে আহিছে ভগদত্তপুৰ আৰক্ষীৰ সফল অভিযানৰ পিছতে এই মুহূৰ্তৰ পুনৰ উল্লেখ কৰিব বিচাৰিছো যে এটা ডাঙৰ খবৰ দিব ওলাইছো নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট দৰ্শকসকলক যে গুৱাহাটী মহানগৰত যি ধৰণে চুৰি ডকাইতিৰ সংখ্যা বৃদ্ধি পাইছিলে এই চুৰি কাৰ্যত যিসকল লোকে সোণ চুৰ কৰিছিলে বা বিশেষকৈ আ অলংকাৰ চুৰ কৰে সেই আ অলংকাৰ এটা ভাণ্ডাৰ হৈ পৰিছে লাখ টকীয়া আৰু সেই কথা পৰলৈকে আহিছে ভগদত্তপুৰ আৰক্ষীৰ সফল অভিযানৰ পিছতে যদি এই কথাৰ বিৱৰণ দিবলৈ যাওঁ তেতিয়াহ'লে উল্লেখ কৰিব লাগিব 8 জুলাই পাৱাৰ হাউছৰ এঘৰ লোক ভৈৰৱ বৰ্মন নামৰ লোক ঘৰৰ বাসগৃহৰ পৰা প্ৰায় 8 লক্ষাধিক টকাৰ সোণৰ আ অলংকাৰ চুৰি হৈছিলে আৰু চুৰি হোৱাৰ পিছতে ভগদত্তপুৰ আৰক্ষী চকীত দাখিল কৰিছিলে গোচৰ আৰু গোচৰৰ পিছত ভগদত্তপুৰ আৰক্ষীয়ে অভিযান তুংগত উঠিছিলে আৰু অভিযান কালৰ সময়ছোৱাত যি দুজন চোৰ আহিছিলে সেই দুজন চোৰে পৰিহিত কৰি অহা চাৰ্টেকৈ ধৰি চিচি কেমেৰাৰ ভিজুৱেল সংগ্ৰহ কৰিছিলে আৰু সেই চিচি কেমেৰাৰ ভিজুৱেলৰ ভিত্তিত তেখেতসকলে অভিযান অব্যাহত ৰাখিছিলে প্ৰাথমিক অভিযানৰ অন্তত যি দুজন চোৰ সোমাইছিলে লালচান আলী যাৰ ঘৰ বৰপেটাৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু আনজন হৈছে হাতগাঁৱৰ যদি মই নামটো এই মুহূৰ্তত উল্লেখ কৰি দিওঁ যে হাতগাঁৱৰ পৰা এজনক গ্ৰেপ্তাৰ কৰিছিলে বৰপেটাৰ পৰা এজনক গ্ৰেপ্তাৰ কৰিছিলে আৰু হাতগাঁৱৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা লোকজনৰ নাম হৈছে সোণ কুমাৰ দাস আৰু সোণ কুমাৰ দাসে যি ধৰণে চি চি কেমেৰাৰ তেখেতৰ ভিজুৱেল পাইছিলে আৰু লালচান আলীৰ সেই ভিজুৱেলৰ ভিত্তিত তেখেতসকলে অভিযান চলাই গ্ৰেপ্তাৰ কৰিছিলে আৰু গ্ৰেপ্তাৰৰ পিছত সেই তেখেতসকলে ব্যৱহাৰ কৰা যিখন পালচাৰ বাহন সেইখনো জব্দ কৰিছে আৰু সেই পালচাৰ বাহনখনৰ কিন্তু যদি চোৱা যায় নম্বৰ প্লেট ডুপ্লিকেট অৰ্থাৎ সঠিক নম্বৰ প্লেট নাছিলে সেই পালচাৰ বাহনখনো চুৰি বুলি তেখেতসকলে আৰক্ষীৰ সূত্ৰই সদৰি কৰিছিলে আৰু সমান্তৰভাৱে এই যি দুই চুৰ আছিলে চুৰক অধিক জেৰা কৰিলে সোধপোচ কৰিলে সোধপোচৰ অন্তত এটা বিশেষ তথ্য পোৱালৈকে আহিছিলে সেই কথাই পুনৰ ক'বলৈ গৈছোঁ যে যি তথ্য আহিছে সেই তথ্য শুনিলে আপোনালোকে হতবাক হ'ব যে এই দুই চুৰে চুৰ কৰি যিসমূহ সোণৰ সা সামগ্ৰী আছে বা আ অলংকাৰ আছে এই আ অলংকাৰখিনি যোগান ধৰিছিলে লাখ টকীয়াৰ এটা সোণৰ কাৰখানাত আৰু সোণৰ কাৰখানাত এইসমূহ সামগ্ৰী গলাই পিনে 50 গ্ৰাম ওজনৰ সোণৰ প্লেট সৃষ্টি কৰিছিলে আৰু সেই সোণৰ প্লেটে পুনৰ বজাৰলৈকে নতুন ৰূপত মুকলি কৰি দিয়া হৈছিলে আৰু এই সোণৰ অলংকাৰৰ লগত জড়িত থকা সোণৰ যিসমূহ স্বত্বাধিকাৰী আছে বিশেষকৈ সোণাৰী জুৱেলাৰীৰ
কল কারখানার তিনগী লোক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। সেই তিনগীর নাম হয়েছে জীবন কর্মকার, নির্মল মন্ডল আর আনগী হয়েছে আব্দুল আলী। অর্থাৎ এই গোটাই নেক্সাস যদি চোরা যায় পাঁচজন লোক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। আর সমান্তরভাবে দুজন চোরে হস্ততে প্রবেশ করে বিশেষ পালসার বাহন লো আইছিলে কাহিলিপারাই নহয় সমগ্র গুহাটি মহানগরীর বিভিন্ন স্থানে তখেসকলে চুরি করেছিলেন। প্রথম যদি চোর আসে তখেসকলের নাম কই দিছে লালসান আলী আর সোনকুমার দাস। আর এই লালসান আলী আর সোনকুমার দাসে বাসগৃহত প্রবেশ করে, প্রবেশ করে সোন সমূহ আ অলঙ্কার সমূহ লুটপাট করে। লুটপাট করে নি তখেসকলে এই সোনর আ অলঙ্কার সমূহ লাখ টকিয়ার যেসমূহ কারখানা আছে সোনর কারখানা তাত যোগান ধরেছিল। মুঠৰ ওপৰত সেয়া এটা ডাঙৰ নেক্সাছ। আন কিছু খবৰ, জম্মু কাশ্মীৰত পুনৰ সন্ত্ৰাসবাদীৰ ভয়ংকৰ আক্ৰমণ, সেনাৰ দললৈ লক্ষ্য কৰি সন্ত্ৰাসবাদীৰ নিৰ্বিচাৰ গুলীচালনা। জম্মু কাশ্মীৰৰ ডোডা জিলাৰ দেচা বনাঞ্চলত সংঘটিত হৈছে এই ঘটনা আক্ৰমণৰ। সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণত নিহত হৈছে এগৰাকী সেনা বিষয়াসহ তিনিগৰাকী সেনা জোৱান। সোমবারে নিশা প্রায় 9 বজাত সেনার একটা দললৈ লক্ষ্য করে ভয়ঙ্কর আক্রমণ করেছিল সন্ত্রাসবাদীর দলে। ভারতীয় সেনা আর জম্মু কাশ্মীর আরক্ষীর এক যৌথ অভিযানের সময়তে আত্মগোপন করে থাকা সন্ত্রাসবাদীর দলটোয়ে অতর্কিতে আক্রমণ আরম্ভ করেছিল, গুলি চালনা আরম্ভ করেছিল। কেবাজনও সেনা জওয়ান আহত হয়েছে এই ঘটনাত। পরবর্তী সময়ত আহত আটাইকেগী সেনা জওয়ান আর বিষয়ার মৃত্যু ঘটে। সেনায় প্রকাশ করা তথ্য অনুসরি দেচা বনাঞ্চলের উড়াবাগীত সন্ধ্যা প্রায় 7:45 আরম্ভ হয়েছিল সেনা আর জম্মু কাশ্মীর আরক্ষীর এই অভিযান। এই অভিযানের সময়তে নিশা প্রায় 9 বজাত সেনার দলটক আক্রমণ করেছিল সন্ত্রাসবাদীয়ে। প্রায় 20 মিনিটক অধিক সময় ধরে দুইটা পক্ষের মাজত প্রচণ্ড গুলিয়াগুলি চলি আছিল। ইতিমধ্যে অঞ্চলটো সেনায় ঘেরি ধরেছে, অভিযান অব্যাহত রাখিছে। অতিরিক্ত সেনার দলও নিয়োগ করা হয়েছে ঘটনাস্থলীত। ভারতীয় সেনার 16 কপসে চলাইছিল অভিযান। উল্লেখযোগ্য যে 16 কপস হয়েছে ভারতীয় সেনার বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন একটা গোল, যে নিশার ভাগত অভিযান চলাত অত্যন্ত পার্গত। ভারতীয় সেনার এই 16 কপসে চলাইছিল অভিযান, নিশার ভাগত চলা হয়েছিল যে অভিযান, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন এই গোট। কিন্তু তার মাজতে ভয়ঙ্কর আসলতে দুই পক্ষের গুলিয়াগুলি হয়েছিল আর ইয়াত সেনা তিনগী জওয়ান বিষয়া সহিতে শহীদ হয়েছে। হুকাকুল পরিবেশের মাজত শেষকৃত সম্পন্ন হল গোয়ালপাড়া দুর্বৃত্তর গুলিত প্রাণ হেরা অশোক গোয়েলর নশ্বর দেহর। গোয়ালপাড়ার যে ঘটনা, গোয়েলক যেধরনের টার্গেট করে লওয়া হয়েছিল প্রশ্ন এটা বহু রয়ে গেছে। দুর্বৃত্তর গুলিত প্রাণ হেরা অশোক গোয়েলর নশ্বর দেহ কিছু সময় পূর্বে যেটা আসলতে নিজ গৃহলৈ অনা হয়েছিল, তারপরে হুকাকুল পরিবেশ এটা অশোক গোয়েলর নশ্বর দেহ মরণোত্তর পরীক্ষার বাবে নিয়া হয়েছিল বরপেটা জেলার ফকরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজলৈ। কিয়নো মূরর ভিতর গুলি সোমাই থাকার বাবে স্ক্যানারের জড়িয়ে পরীক্ষা করে গুলি উলিওয়া হয় আর সেই মেশিন একমাত্র মেডিকেল কলেজ সমূহত হে থাকে। সেয়ে বরপেটা মেডিকেল কলেজের পর মরণোত্তর পরীক্ষা সম্পন্ন হওয়ার পিছত গোয়ালপাড়ার বড়বজারের স্বগৃহলৈ অনা হয়েছিল ব্যবসায়ীগীর নশ্বর দেহ। গোয়েলর পরিয়ালের আত্মীয় কুটুম শুভাকাঙ্ক্ষী সকল কান্দনত ভাগি পড়ে। ইপিনে 24 ঘণ্টার পিছতো আরক্ষীয়ে গ্রেপ্তার করব পৰা নাই, কিন্তু অশোক গোয়েলর হত্যাকারী 24 ঘণ্টা অতিক্রম করেছে হত্যাকারী, কিন্তু এটাও আরক্ষীয়ে জালত পেলাব পৰা নাই। আর দেওবারে নিশা পুত্র নয়ন গোয়েল আর বাহন চালকের সম্মুখতে দুর্বৃত্তর গুলিয়ে হত্যা করেছিল ব্যবসায়ী অশোক গোয়েল। শোলমারী কল্যাণপুর দেওবারে নিশা সংঘটিত হয়েছিল। পুত্র আর বাহন চালকের সঙ্গে ব্যবসার ধন সংগ্রহ করবলে ধূপধার গৈছিল গোয়েল, আর ধূপধারার দুধ নৈলৈকেও গৈছিল অশোক গোয়েল। দুধ নৈত এখন দোকানত সোমাইছিল অশোকর পুত্র। পুত্র দোকান যার সময় চালকের সঙ্গে বাহনতে আছিল অশোক। দুধ নৈর ঘরলে উভতার সময়তে অশোক গোয়েলক গুলিয়ে হত্যা করেছিল দুর্বৃত্তর। এই মুহূর্তে আমি ফোনযোগে সংযুক্ত হয়েছো আমার গোয়ালপাড়ার সাংবাদিক রিঙ্কু দাসের সঙ্গে। রিঙ্কু, এতালেক কিন্তু আরক্ষী সক্ষম হওয়া নাই দুর্বৃত্তক ধরবলে। কব লাগিব 24 ঘণ্টা অতিক্রম করল যে অশোক গোয়েলর যে দুর্বৃত্তর গুলিত ইতিমধ্যে নিহত হব লাগা হল, কিন্তু এতালেক কিন্তু যে অশোক গোয়েলর যে হত্যাকারী বা যে দুর্বৃত্তক কিন্তু আরক্ষী ধরবলে সক্ষম হওয়া নাই। যাকালি দেখবলে পাওয়া গেছে গোয়ালপাড়ায় উপস্থিত হয়েছিল আইজিপি গৰাকী, যে লয়নদার আইজিপি গৰাকী উপস্থিত হয়ে পেলায় যে অশোক গোয়েলর বাসগৃহত গৈছিল, আর অশোক গোয়েলর বাসগৃহের পর পোনে পোনে গোয়ালপাড়া আরক্ষী অধীক্ষকের কার্যালয় আহি পেলায় এখন বৈঠকত গৈছিল। আর বৈঠকত বহার পর সংবাদ মাধ্যমের আগত যে আইজিপি গৰাকী মন্তব্য করেছিল যে যে অশোক গোয়েলক যে হত্যা করা হত্যাকারী কিন্তু অতি শীঘ্রে কিন্তু গ্রেপ্তার করা হব। কিন্তু আর কব লাগবে অশোক গোয়েলক যে হত্যা করেছিল, হত্যা করে যে পলায়ন করেছিল যে দুর্বৃত্ত, দুর্বৃত্তই ব্যবহার করা যে পিস্তল
7.65 উদ্ধার করবলে সক্ষম হয়েছে যদিও কিন্তু এতালে যে আই জি পি অশোক গেহলক যে হত্যা করার যে দুর্বৃত্ত কিন্তু এতালে ধরব পড়া নাই হয় ইত্যাদি নিশ্চয়কৈ অর্থাৎ এতালে আরক্ষী অভিযান চলা আছে সফল হবলে পড়া নাই ধন্যবাদ জ্ঞাপন করছো রিঙ্কু আমাক এইখানে আপডেট আপনি জানালে নিশাৰ মহানগৰীত এটা ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা শ্ৰদ্ধাঞ্জলি উড়ন হেতু দুৰ্ঘটনাত পতিত অল্ট' আৰু বলেৰ বাহন ইউটাৰ্ণ এটা লোৱাৰ সময়তে অটো এখনত ভয়ংকৰ ৰূপত খুন্দা ইউটাৰ্ণ লোৱাৰ সময়ত অটোত খুন্দা মাৰিলে বলেৰ বাহনখনে সংকটজনক অৱস্থাত কে জি এম টি হাস্পাতালত বৰ্তমান ভৰ্তি কৰোৱা হৈছে অটো চালকগৰাকীক সংকটজনক অৱস্থাত বৰ্তমান চিকিৎসাধীন অটো চালকগৰাকী ইউটাৰ্ণ লোৱাৰ সময়তে এই দুৰ্ঘটনা ইউটাৰ্ণ লোৱাৰ সময়তে অটোখনত খুন্দিয়াইছিল সি বলেৰ বাহনখনে অৰ্থাৎ সেইখিনি সময়ছোৱাত অত্যন্ত সেই শিহৰণকাৰী দুৰ্ঘটনা অটোখনৰ ৰূপ দেখিলে অনুমান নিশ্চয় কৰিব পাৰি প্ৰচণ্ড জোৰে খুন্দা আছিল সংকটজনক অৱস্থাত বৰ্তমান এখন ব্যক্তিগত চিকিৎসালয়ত চিকিৎসাধীন হৈ আছে অটো চালকগৰাকী